তবে দেখুন পিলা মানে বর্তমান আপনার ওড়িশা সরকার দ্বারা আঠশো ছ ফরে গার্ড কনেস্টেবল নিযুক্তি পাই যাচ্ছি তবে ওড়া সব স্টাফ সিলেকশন কমিশন রফিষাল সাইটরে আপনার এর অপডেট কিছুদিন তো দেখি সারিবেন যে আগুন আপনার এক রু একশ তারিখ ভিতরে অক্টোবর মাছের এই ফর্ম আপ্লা করবে তবে যে ক্যান্ডিডেট মানে দশম পাস করছেন এবং ফরে গার্ড নিযুক্তি আপ্লা করা চাই তাহলে ভিডিওটি শেষ যা দেখুন

পুঁথর আপনার আপ্লা করবে সেই ফর্ম কিন্তু এটি গোটি প্রশ্ন আসুক আপনার মানে পুনে থাক আপ্লিকেসন ফিজ দেবে তবে দেখুন ফ্রেন্ডস আপ্লিকেসন ফিজ্র কোশে সূচনা বর্তমান

এর আপনার ইলিজিবিলিটি কন্ডিশন না রশম পাস যদি নর্মালি আপনি দশম পাস করি তাহলে নিশ্চিত রূপে ফর্ম কবেদন করে নিত হাজার উনিশ সুদ্ধা আপনার বয়স কাউন্ট করা কৌন্ট করাস্তার নাই পূর্বর নোটিফিকেসন অনুসারে আপনার রিক্রুটমেন্ট রহব কিন্তু এক্সাম ফিজ উপরে ডিপেন্ড করে নয় নোটিফেসান আসলো এক্সাম ফিজ বিষয়ে কেবি কিন্তু পুরোনা নোটিফিকেসন এজ ক্রাইটে অনুসারে আপনার মানে ফর্ম আপনার করেজ ক্রাইটে যে রয়েছে অঠর বর্ষর বত্রিশ বর্ষ নর্মাল ইউআর ক্যাটগোরি বা জেনে কেটগোর পিলা মানুষ অঠররু সৈত্রিশ বর্ষ পাঁচ বর্ষ রিলাকসেসন রয়েছে এস সি এস টি এবং এস সি বি সি ক্যাটগোরি পিলা মানি এসে আপনার কে রাখবি এটি যে ফ্রেন্ডস রয়েছেন যে পিলা মানে গ্রুপ ডি এবং গ্রুপ সি লেবলের চাকরি করছেন ওড়িশা গভর্ণমেন্টর বিভিন্ন স্থানের সে যদি ফর্ম আপ্লা করছেন তাহলে অঠার বর্ষর পঁয়তাল্লিশ বর্ষ পর্যন্ত আবেদন করে পে তবে বিষয়ে সম্পূর্ণ ইলিজিলিটি কন্ডিশন আপনার ডিটেলস রে জনাইবি তেমক ভিডিওটি শেষ যা দেখুন আপনার মানে সম্পূর্ণ ব্রিফ মেনশন করি আপনার যেমি বুঝবার অতি সহজ সেইভাবে আপনার জনাই রখি তবে চালু জাঁ রখি

सी डिटेल्स मॅटर करूची তে মই আপোনাক কৈৰখিবি আঠশ ছু অধিক পদবীৰ ভেকেন্সী আপোনাৰ আচিব ফৰেষ্ট গাৰ্ড তৰফু এক তাৰিখটো আপোনাৰ দেখি পাৰিব অফিচিয়েল চাইট্ৰে ই পি ডি এফ বি আভেলেবুল হৈ যাব তে এই যি ৰুটমেণ্ট ৰলাৰী কেতিয়া ৰবিব আঠ হাজাৰ আঠশ অশী টকা চালৰী ৰহিব পৰ মন্থ অনুসাৰে আপোনাৰ পাই যদি টি এ ডি এ আপোনালোকৰ সব মিছিকে আচিব নৰ্লালি আপোনাক কণ্ট্ৰাকচু বেছিকে নিযুক্তি দিয়া যাবশা চৰকাৰ দ্বাৰা তেপে পাঁচ হাজাৰ দুইশ ৰ কোডি হাজাৰ দুইশ ভিতৰত আপোনাৰ চালাৰী ৰব আট হাজার আটশো অশি টাকা তবে এর আপন মান ইলিজিবিলিটি কন্ডিশন প্রথমে সমস্ত আপ্লাপারে যান দশম পাস করে ঠিক আছে দশম পাস করে ফর্ম কু আবেদন করে পেয়ে সবুজ বড় কথা যে একে একে উনিশ সুদ্ধা

তবে এতে আপনার গ্রুপ সি গ্রুপ ডি পদবী যে ওড়শা গভর্নমেন্টে চাকরি করছেন যদি সে আবেদন করুলে অইচাড়ি বর্ষ বয়স হওয়ার আবশ্যক রয়েছে এক এক দুই হাজার উনিশ সুদ্ধা যদি আপনার ইলিজবিলিটি কন্ডিস যোগ্যতা এবং বয়স সীমা এই ক্রাইটে ভিতরে যাওয়া চলে আপনার নিশ্চিন্ত রূপে আবেদন করতু এখন অল ওড়িশার সমস্ত প্রার্থী মানে আপ্লা করবে মেল আণ্ড ফিমেল চবু পিলা এই ফৰ্ম আবেদন কৰিব ইজিবল অটি এয়া আপোনাৰ বহুত গুৰুত্বপূৰ্ণ কাইলৈ আপ্লাই কৰবে পূৰ্বৰ যেতিয়া পোষ্ট আছিল বৰ্তমান বঢ়িব সেই অনুসাৰে পিলা মানৰ সংখ্যা বঢ়িব ফ্ৰেছ পিলা ৰ বহুত পিলা আপ্লাই কৰবে তে এই ফৰ্ম আপোনাৰ অনলাইন মাধ্যমৰ আবেদন কৰি পাৰিব অনলাইন মানে ওড়িশা সবৰ্ণে ষ্টাফ চিলেকশ্যন কমিশনৰ অফিচিয়ল চাইট্ৰে আপু আপ্লাই কৰি পাৰিব তবে আপ্লিকেসন ফিজ যেটা কি আপনার অফিসিয়াল নয় নোটিফিকেসন যেটা এক তির পূর্ব দিন লঞ্চ করব ওড়া সব সিলেকশন কমিশন রফিষিয়াল সাইটরে তাপরে আপনার এটি অপডেট দাবি যে কোণ সব আপ্লিকেশন ফিজ রয়েছে কিন্তু এটি গোটে সিলেকশন প্রোসজর যেটা রথমে আপনার রিটিন একজাম করা ঠিক রিটিন একজাম রহব দু একুশ রুলানসে আপনার প্রথমে রিটিন এক্সাম রহব তা আপনার ফিজিকা স্টাণ্ডার্ড টেস্ট ফিজিকা মেজরমেন্ট টেস্ট এসব হেলাপরে আপোনাক কট অফ লিষ্ট অনুসাৰে নিযুক্তি দিয়া যাব তাৰপিছত ইয়াৰ ইলিজিবিটি কণ্ডিচন বাবদে যি ৰিটি টেষ্ট ৰহিব তাৰ চিলাবচ কণ ৰ তাৰ ক'ৰ ক' টাইপ্ৰ প্ৰশ্ন আচিব তাৰ অন্য় পূৰা ডিটেলছৰে পূৰা ডেডিকেটেড ভিডিঅ'টি মই আনিবি আপোনাৰপৰাই যোনাকি কেৱল ফৰেষ্ট গাৰ্ডৰ ৰিটাম সম্বন্ধিত ৰব এতিচত ফিজিকা ষ্টাণ্ডাৰ্ড টেষ্ট কিপৰি কৰাব তা বিষয়ে আপোনাক জনাই ৰখিবি সেই ভিডিঅ'ৰে সেই পৰ্যন্ত অপেক্ষা কৰোঁ বৰ্তমান ইয়াৰ ডিটেলছ মই আপোনাক কৈৰখুচি তবে পূর্ব ওড়া সব মানে স্টাফ সিলেকশন কমিশন রফিষিয়াল সাইটরে আপনি দেখি সারিথি যে বহু সারা পোস্টর রিক্রুটমেন্ট রয়েছে এক দশ দি হাজার একুশ পরঠার এই ফর্ম আপ্লা করে তবে যদি যে ক্যাডিডেটবি আপ্লা করা চাহ অনুরোধ রহব আপনার নিশ্চিন্ত রূপে ডিটেলস জাঁকি আপ্লায়ে করতু

আপনার আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন যে বহু পিলা জয়েন করছেন তবে আপনারা নিশ্চিত রূপে জয়েন করুন আপনারা সেটি টাইম টু টাইম বহু জিনিস এমনি অপডেট দিয়ে যা পূর্ব জিনিস যেটা আপনার জাঁসে সেটিমে রয়েছে আপনারা যদি জয়েন করতে আমার টেিগ্রামে তাহলে আপনার জাগিপারে তো ফ্রেডস ইয়ে লা ডিটেলস অপডেট ফরে গার্ড তরফ যে আঠশো ছ অধিক পদবীর ভ্যাকে আপনারা আসবা যাচ্ছে দশম পা্তিক সে আপনার এই যে রিক্রুটমেন্ট প্রোসেস কোম্পান কমিটি কোম্পান ইলিজিবল সেসব বিষয়ে আপনার